হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাসকুর আক্তার, আবার নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা কেকের রেসিপি। এটা হলো ত্রেস লেচের কেক। এটার জন্য আমি প্রথম প্লেন কেকটা বানাবো। এটার জন্য 4টা ডিম নিয়েছি, তারপরে 1 কাপ সুগার দেব, চিনি দেব, 1 কাপ বাটার দেব, 1.5 চামচ বেকিং পাউডার, 1 চামচ থেকে কম লবণ, 1/3 স্পুন লবণ দেব। তারপরে দেব 1.5 চামচে ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে আমি এখন আমি এটার মধ্যে সবগুলা উপকরণ দিয়ে মিক্স করে নেব। সবগুলো একসাথে দিয়ে মিক্স করব। আমি সব দিয়ে দিছি এখানে, ডিম, চিনি, তারপরে 1/2 কাপ হেভি ক্রিম, 1/2 অ্যান্ড 1/2 মিল্ক দিয়েছি। দিয়ে আমি এটা ভালোভাবে বাটার, 1 কাপ বাটার দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। এখন আমি ময়দাটা দিয়ে দিয়েছি। ময়দা এখানে আমি 1/2 কাপ ময়দা আর 1.5 চামচে বেকিং পাউডার, 1/2 চামচ থেকে বেশি লবণ দিয়ে এটা আমি মিক্স করে নিয়েছি। বেশি মানে লো ফ্লেম দিয়ে মিক্স করছি। করে এখন আমি এটাকে পেছেলার দিয়েছি, আর ওদিকে যে ময়দা লাগিয়েছিল ওইটাকে আমি মিক্স করতেছি। মিক্স করে আমি প্রাসমিন পেপার দিয়ে রাখছি ট্রের, কেক ট্রের মধ্যে। এখন আমি ডোটা মানে 1/2 অ্যান্ড 1/2 করে দিয়ে দেবো। এই ডোটা মানে কেকটা পাতলা করে বানাতে হয়, বেশি হেভি করে বানাবেন না আপনারা। বেশি যদি মোটা করে বানান তাহলে মজা হয় না কেক, ত্রেস লেচে কেক মানে হবে না। পাতলা করে কেকটা বানাবেন, তারপরে মানে দুধটা মিক্স করলে অনেক মজা হয়। এখন আমি এটাকে একটু নাড়া চাড়া দিয়ে টেপ করে তার 350 ডিগ্রিজ টেম্পারেচার ওভেনের মধ্যে আমি রেখে দেবো। ওভেনটা গরম করে নিয়েছি, এখন আমি ওভেনের মধ্যে রেখে দেবো। আপনারা এইভাবে রাইখা দেবেন। এই দেখেন আমি পেছেলার দিয়ে এটাকে মানে সমান করে নিয়েছি। মানে আমার আমার এটা আপনারা প্লেন কেক দিয়ে আমি বানিয়েছি, প্লেন কেকের এটা নিয়ে আপনারা রেসিপিটা দিয়ে এটা বানাইতে পারেন। অনেক মজাদার কেক হয়েছে আমার, ত্রেস লেচে খুব মজাদার। এই দেখেন আমার কেকটা হয়ে গেছে। 25 মিনিট আমি রাখছি ওভেনের মধ্যে। এখন আমি মিল্কটা একসাথে মানে এ করবো, মিক্স করবো। এখানে আমি রেগুলার মিল্ক নিয়েছি, কন্ডেন্সড মিল্ক নিয়েছি আর কার্নেশন মিল্ক। আমি রেগুলার মিল্ক দেবো এখানে 1/2 গ্যালন না, 1/2 গ্যালন থেকে কম, 1/3 গ্যালন। তারপরে আমি দেবো একটা কার্নেশন মিল্ক, কন্ডেন্সড মিল্ক দেবো 1/2 থেকে একটু বেশি। মানে কন্ডেন্স মিল্কটা মিঠা হয়, এত মিঠা মানে অলরেডি মিঠা আছে কেকের মধ্যে, এই জন্য আমি এটার মধ্যে 1/2 দেব কার্নেশন মিল্ক। অনেক মজাদার কেক হয়। আপনারা আমার রেসিপিটা দেখে বানাইয়েন। এটা হলো ত্রেস লেচে কেক, অনেক মজাদার। মুখে দিলে মানে একবারে এত তুলতুলে হয়, নরম, খুব মজাদার হয়। এখন আমি মিল্কটাকে একটু বয়েল করে নেব। যখন এটা বাবল হয়ে যাবে তখন আমি আগুনটা মেরে দেব, অফ করে নেব। এখন আমি একটু ঠান্ডা করে কেকটা মিক্স করে দিয়েছি। কেকের মধ্যে দুধটা মিক্স করে নিয়েছি, এখন আমি ফ্রিজে রেখে দেবো। দেখুন এখন আমি পরিবেশন করতেছি, কী সুন্দর হয়েছে আমার কেকটা, কী সফট। আপনারা এভাবে বানাইয়েন, খাইয়েন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।